বরগড় জিলার চাষী এবং বিদ্যুৎ গ্রাহক শুনাইলে চরমবাণী। আজ ঘেঁষগ্রীড অঞ্চলর চাষী এবং বিদ্যুৎ গ্রাহক স্মার্ট মিটরে বিল দেবু নাই কই নিজ নিজ ঘরে বা জমিরে লাগিথিবা স্মার্ট মিটর খোলি আনি গ্রিড ঠারে ফেরাই দেইছন্তি এবং সবু স্মার্ট মিটর খোলি আনিবাকু টাটা পাওয়ার কর্মচারী মানকু চেতাবনী দেইছন্তি। শহীদ মাধে সিং আঞ্চলিক কৃষক সংগঠন ডাকরারে মুরলী ভৈঙ্ক নেতৃত্বে বরগড় জেলার সবু ব্লকর কৃষক সংগঠন মানে যোগ দেইথিলে। প্রথমে হাইস্কুল পড়িয়াঠে সমস্ত কর্মী মানে একত্রিত হয়ে বীর শহীদ মাধে সিং প্রতিমূর্তি পুষ্পমাল্য অর্পণ করে হাজার হাজার বিদ্যুৎ উপভোক্তা মানে টাটা কোম্পানি বিরোধে বিভিন্ন স্লোগান দিয়ে শোভাযাত্রায় বাহারি। পাখাপাখি 15টি পঞ্চায়েতর 3000 ঊর্ধ্ব মিটর আনি গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে গ্রিড সম্মুখে রকিদে। গ্রিড সম্মুখে গোটিয়ে পথপ্রান্ত সভা মধ্যে হয়েছিল যে সংযুক্ত কৃষক সংগঠনর উপদেষ্টা সদস্য রমেশ মহাপাত্র, উৎপন্ন ভোই, অজিত শতপথী, কৌশল সেনা, সুশান্ত মিশ্র, কুদার্থ প্রধান, ওয়েডেন কৃষক সংগঠনর সুদাম পাত্র, কৃষক পরিবারর শান্তনু মাঝি, বৈলোচন প্রধান, চাষী নেতা মানে বক্তব্য রাখি এই আন্দোলনকু আহুরি প্রভাবশালী করিবা পাই নিবেদন করিছন্তি। বিদ্যুৎ সমস্যা নুয়া নুয়ে বা এই আন্দোলন প্রথম নুয়ে। প্রত্যেক সময়ের বিভিন্ন অনুষ্ঠান পক্ষরু লো ভোল্টেজ অঘোষিত বিদ্যুৎ কাট বা স্মার্ট মিটর কু নেই আন্দোলন দাবিপত্র আলোচনা প্রক্রিয়া হইছি। বিদ্যুৎ গ্রাহক মানে আনিথিবা স্মার্ট মিটর বিদ্যুৎ কটি যাইতিলে মধ্যে মিটর চালুথিবা দেখিবাকু মিলিতলা এবং ঘরে লাগিথিবা মিটরে 1000-1200 টাকা বিল আসুথিবা বেলে চাষ পাই বিদ্যুৎ বিল 3000 টাকার উর্ধ আসুথিবা প্রকাশ করিছন্তি। পরে শহীদ মাধব সিং নারে ঘেঁষ কলেজ কু নাবিত করিবা পাই এক প্রতিনিধি মণ্ডলী কলেজ প্রিন্সিপাল কু ভেটি প্রস্তাব পত্র দেইছন্তি এবং ঘেঁষ অঞ্চল কু নূতন ব্লক ভাবে মান্যতা দেবা পাই মধ্যে সর্বসম্মত প্রস্তাব মধ্যে রাখা যাইছি। এই কার্যক্রম কু নিয়ন্ত্রণ করিবা পাই অতিরিক্ত আরক্ষী অধীক্ষক তপন মহান্তি, এসডিপিও বিভূতি ভৈঙ্ক সমেত 3 প্লাটুন পুলিশ মুতয়ন থিলে। উৎপন্ন কুমার ভৈ, সংযুক্ত কৃষক সংগঠন বরগড়। অতীতন সরকারি স্তর যেতবে ইলেকট্রিক বিল সংগ্রহ হোলা সে সময় কাহার প্রতবাদ স্বর না উঠুথাই, কিন্তু যেন দিন টাটা পাওয়ার কোম্পানিকে দিয়া হল সীমাতীত হয়ে যে তার শোষণ প্রক্রিয়াটা এমতাকি বেআইন হিসাবে এতে বিল আসুছি যে যদবার কি সেটা আর সহি না হবার তার প্রতিবাদ থি আজ আমার এই আন্দোলনে। আমার আন্দোলনের একমাত্র লক্ষ্য এ এই যে বেআইন বিল সংগ্রহ করছে টাটা কোম্পানি সেন সে নিবৃত্ত রহু, আর 300 ইউনিট মগনা ঘরেই সহযোগ দেউ সরকার, তার সঙ্গে সঙ্গে চাষ কার্য যে ইলেকট্রি খরচা হচ্ছে সেটা মাফি দেউ। সংযুক্ত কৃষক সংগঠন উপদেষ্টা মণ্ডলী সদস্য রমেশ মহাপাত্র, আজ আপনার দেখুবে শহীদ মাধব সিং কৃষক সংগঠন নেতৃত্বে বরগড় জেলার 12টা কৃষক সংগঠন প্রতিনিধি এবং ই অঞ্চলের চাষী আর খাউটি মানে নিজের মিটরকে আনিকি হাজার হাজার আমার গ্রিড নে ফিরে দিয়েছেন। কারণ হচ্ছে যে স্মার্ট মিটরে যে প্রকার বিল হচ্ছে সে বিল দেই না পারু বলিকি আপনার জাঁচন আজ্ঞা। আগুন যে সরকার দেওয়া সরকার যেত দেওয়া আমি বিল দেলে বি চলুলা তার প্রাইস বি কম লা এবং যে ইউনিট প্রতি দর লা সেটা বি কম লা। আজ যদি দেখবে ইউনিট প্রতি দর বড়িছে বলপূর্বক অসুল করে যাওছন, মিটর থাইকরি বি ঘরকে ঢুকিকি মা ভাষণ থাইকরি পিলা লোক না থিলা বেলে বি চপল ফপল মাড়িকি আপনার অধিক বিল মানে লাইন লগাইছেন বলিকি মানে বদমাশি করুছন। তো তেণু করি কোম্পানি বিরুদ্ধে স্মার্ট মিটর বিরুদ্ধে 300 ইউনিট মাগণা এবং চাষী মানকর লাগি জলকর আধারে নিয়া যাব বলি 4টা দাবিকে নিয়ে আজ আমার কার্যক্রম থিলা। বহুত বহুত ধন্যবাদ হাজার হাজার চাষী সামিল হইতে পারলে। অজিত কুমার শতপথী, আইন পরামর্শদাতা, সংযুক্ত কৃষক সংগঠন বরগড়। দেখুন, গোটে সময়ের থিলা অ্যানালগ মিটর থিলা এবং তারপরে আসলা ডিজিটাল মিটর। ডিজিটাল মিটর পরে এবে আসলা স্মার্ট মিটর। অ্যানালগ মিটরে এবং ডিজিটাল মিটরে সেতবে কিছু বিশেষ অসুবিধা নাই হোথাই, কিন্তু স্মার্ট মিটরটা কাণা হচ্ছে যেহেতু সূচনা প্রযুক্তি বিদ্যা দ্বারা এটা কন্ট্রোল হচ্ছে, তো এটার কন্ট্রোলটা যে সপ্লাই কোম্পানি তার পাখে রয়েছে এবং এতে টেম্পরিং র চান্স আছে। দুই নম্বর হল আগুরু যেতবে বিদ্যুৎ সংস্থা গুড়া যেত ডিস্ট্রিবিউশন কোম্পানি গুড়া মাসে দুই মাস যদি চাষী দিয়ে নাই পারলে কিংবা ঘরোই উপভোক্তা যেতবে দিয়ে নাই পারলা সেটা 2-3 মাস পরে দেলে বি সেটা চলুলা, কিন্তু স্মার্ট মিটরে আপনার যদি ই মাস যদি জনে চাষী যদি অসুবিধাবশত দিয়ে নাই পারলা তো 15 দিন পরে তার লাইনটা কটি যা এবং তারপরে যে টোল ফ্রি নম্বরটা যে কোম্পানি এবে যে ইউজ করেছে সে টোল ফ্রি নম্বরে যদি আপনার যদি কন্টাক্ট কলে বি সেটা কেই শুনে ছুড়ো। বরগড় জেলার বিজয় কুমার মিশ্রঙ্ক রিপোর্ট, A1 ওড়িশা।